আপনারা বিক্রি হয়ে গেছেন 2500 টাকায়। আমি বললাম আমি তো এক নম্বর ইমামতি করি না, আর আমি টাকাও পাই না, মাদ্রাসার ক্লাস করি, জলসা করি। যাই হোক, আলেম দিকে বলেছে, আলেম রা বিক্রি হয়ে গেছে বলেছে, আমার গায়ে লেগেছে। কেন তাকে লেগলাম, কি জন্য আলেমরা বিক্রি হয়েছে? বলছে আপনাদের প্রতিবাদ নেই। কিসের প্রতিবাদ করব বাবা? সে লেগেছে, আপনি কি শুনেন নাই? আপনি কি মোবাইল দেখেন না? আমি সব জানি, সব শুনেছি। প্রতিবাদ করা স্টেজটা তো পাইনি, জায়গাটা তো পাইনি, পাই তারপরে দেখবে। কি একুশে কাদের মিটিং ছিল জানি না, আজান হয়েছে, আজানের সাথে মিউজিক হয়েছে, অন্য ধর্মের মন্ত্র পড়া হয়েছে, মৌলভীকে প্রতিবাদ করতে হবে। আমি বললাম ওখানে তাহলে কোনো মুসলমানরা যাই নাই, স্টেজে কি কোনো মৌলভী ছিল না? আমি নাম কারণ করব না, সেখানে মৌলভীরাও ছিল যারা রাজনীতি করে, সেখানে মুসলমানরাও ছিল, মুসলমান এমএলএরাও ছিল, তারা পাপি হবে, তাদেরকে একবার গাল দে। আমাকে ইয়াসিনকে 2500 টাকা গরিবের ছেলে মসজিদে ইমামতি করি, আমি দায়ী হয়ে গেলাম, আমাকে দায়ী করছো? শুধু তাই নয়, এরপরে আমার ভাষণটা শুনে যায়, আজানের সঙ্গে মিউজিক হয়েছে, আর প্রতিবাদ চাই 100। যেটা করেছে অন্যায়, অন্যায় ইজ অন্যায়, সেটার সঙ্গে ইসলামে কোনো কম্প্রোমাইজ নাই অন্যায়ের সঙ্গে। কিন্তু আমি বলতে চাই, আজানের সঙ্গে মিউজিক হয়েছে ইয়াসিন, তুমি প্রতিবাদ করো। আর আপনাকে বলে দিচ্ছি, ওই মাল কটাকে খুঁজছি যারা মৌলভীদিকে দায়ী করেছে, কালকে আর আজকে এখনো চলে যান, আপনার হাওড়ায় দেখতে পাবেন, আপনি মিটিয়াপুরুচে দেখতে পাবেন, খিদিরপুরে দেখতে পাবেন, আমার বর্তমান টাউনে দেখতে পাবেন, বিসি রোডে মুসলমান ছেলেরা মদ খেয়ে কলমা লেখা ঝান্ডা নিয়ে আল্লাহর রসুলের নাম নিয়ে, হোসেনের নাম নিয়ে মদ খেয়ে হারামখোররা আন্ডার প্যান্ট পরে ড্যান্স করছে মহরমের নাম নিয়ে। আমি এটা মিথ্যা বললাম? মিথ্যা বললে একজন দাঁড়িয়ে আমাকে চার্জ করুন, আপনি মিথ্যা বললেন, তাড়াতাড়ি বলুন। যদি আমি এটা মিথ্যা বলে থাকি, আমি এক্ষুনি স্টেজে বসে বর্ধমান টাউনে আমার বন্ধুকে ফোন লাগাবো, ভিডিও করে পাঠা, তারা মদ খেয়ে কিভাবে ড্যান্স করছে। এটার প্রতিবাদ তুমি করতে পারো না। ঈদের দিনে হাওড়া জেলার কথা বলছি আমি, আপনার দক্ষিণেশ্বর পেরিয়েছে, সলম্বর পেরিয়েছে, মসজিদের গায়ে ডিজে বক্স লাগিয়ে ঈদের দিনে মুসলমান ছেলেরা ডিজে বক্স বাজাচ্ছে, মসজিদের পাশে হিন্দি গান চালাচ্ছে, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স কারা? মুসলমানরা করছে। ঈদ উপলক্ষে ফুটবল খেলা, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ডিজে বক্স এনে ঈদের রাত থেকে হারামখোররা মসজিদের পাশে গ্রামে হিন্দি গান চালাচ্ছে, ওটা জায়েজ আছে? আর একজন কে মূর্খ, তার ইসলাম সম্পর্কে জ্ঞানও নেই, আজান সম্পর্কে জ্ঞান আছে নাকি জানি না, আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে নাকি জানি না, সে বলে ফেলেছে, সে অপরাধী, তাকে ক্ষমা চাইতে হবে। এদের ক্ষমাটা কে চাওয়াবে আগে বলো? এর থেকেও বড় কথা বলছি, ইসলামে গান বাজনা জায়েজ না না জায়েজ, তাড়াতাড়ি বলুন, হারাম না জায়েজ? কাওয়ালিতে বাজনা থাকে না থাকে না? কথা বলে থাকে, আমার মতো 100টা ভণ্ড মৌলভী বসে থাকে আর কাওয়ালি হয়, স্টেজ গুলো খুঁজে নেন ইউপি বিহার আর বাংলার মাটিতে, কাওয়ালিতে আল্লাহর নাম লিয়া হয় না, মিউজিক চলে আল্লাহর নাম, মিউজিক চলে রসুলের নাম, কুফরি ভাষা পর্যন্ত ইউজ হয়, এদের বিরুদ্ধে প্রতিবাদ কে করবে? ইসলামে গান বাজনা হারাম, আল গিনা উম্মিম মাজামিরিশ শয়তান। ওই জন্য আমি প্রথমেই বললাম, ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ, মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো। ওই লোকটাকে যদি প্রশ্ন করতে চায়, সে আমাকে ছুড়বে, মলি সাহেব আপনাদের সমাজে কাওয়ালিতে গান বাজনা হয় ওটা দোষের নাই, আপনাদের সমাজে বুগি বুগি ড্যান্স করা হয় ওটা জায়েজ আছে? বড় কষ্টের বিষয়, আপনাকে কি বুঝাবো, কি বলবো, কি উত্তর দেব, তাদেরকে কি উত্তর দেব বলুন? আজকে গোটা পৃথিবীর যতগুলো জাতি আছে মুসলিম ছাড়া, তারা এদিকে দেখে থুপু ফেলাচ্ছে যে এরা কতটা নিকৃষ্ট জাতি, এরা কতটা নিকৃষ্ট জাত সমাজের, যে যারা লোক মরে যাওয়ার কারণে এরা হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে তার মৃত্যুর পালন করছে, মাতম করছে মৃত্যুতে। মৃত্যুতে মাতম করা যায়?
এদিকে জিজ্ঞেস করো তোর বাম মূল্যে কি করিস তোর বাম মূল্যে মিলাদ করতে হবে তোর বাম মূল্যে কোরআন খানি করতে হবে আর হযরতে হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে হারাম কর বলছে তার লাগে আন্ডার প্যান পরে মদ খেয়ে ড্যান্স করতে হবে ফেসবুকে দেখলাম কি বুঝলে একজন বলছে এরকম ওলিয়ার পাওয়া যাবে না আমাদের দেশে এক জায়গায় মুসল্লা বিছিয়ে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে একজন দু রাকাত নফল নামাজ পড়েছে শুনেছেন আপনারা ফেসবুকে দিয়েছে তাহলে কত পরেশগার হবে হাওড়া জেলায় আল্লাহর ওলি আছে না নাই শুনেন ঘটনাটা আচ্ছা আপনারা বলুন ফুরফুরা শরীফ আপনাদের কাছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির একটা খালি লাইন বার করে নিয়ে আসুন শুনেছেন কোনদিন যে দাদা হুজুর আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে এরকম ঘটনা শুনেছেন কথা বলেন না কেন আপনারা শুনেছেন শুনেননি কিন্তু মাল বলছে দু রাকাত মুসল্লা বিছিয়ে আগুনের উপরে নামাজ পড়েছে আমি বলছিলাম আবে মদ না খেলে এটা করা যায় না কথাটা বুঝতে পারলেন এটার জন্য মদ খেতে হয় তবে ওটা করা যায় আমাদের এলাকায় একজন বললে হুজুর আপনারা কি পরেশগার হইছেন আমি কেন বলতো বলে মহররমের দিনে অমুক গ্রামে দেখলাম আগুনের উপরে চারজন চলছে হযরতে হোসেনের মহব্বতে আগুনের উপরে চলছে মানে নাউজবিল্লাহ আবে ওটা গাঁজা খেতে হয় না হলে মদ খেতে হয় মদ গাঁজা না খেলে ই কাজ করতে পারবে না আপনাদেরকে দলিল দেব যারা বুক চিড়ছে যারা পিঠ চিড়ছে আমি ওই ভণ্ড মৌলভীদিকে বলতে চাই যারা আমাকে ফেসবুকে মাবুন তুলে গাল দিতে চাও যারা আমাকে গাল দেয় আপনাকে প্রমাণ দেব নিজেকে মুক্তি বলে পরিচয় দিচ্ছে কিন্তু মাবুন তুলে হোয়াটসঅ্যাপ আমাকে গালি দিয়েছে কেন তার তো বাজার খারাপ করেছি ফতেহার মাল খেতে পাবি না মহরম বন্ধ হয়ে গেলে কিছু মৌলভীর খাবার মরে যাবে বুঝতে পারেন কিছু মৌলভীর পেটের খাবার নষ্ট হয়ে যাবে মহরম বন্ধ হয়ে এটা তো তাদের চরিত্র আল্লাহ হেফাজত করুক আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক আমার মুসলমান ভাই শুনলেন এরপর আপনাদেরকে শোনাই কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামানি তুর গায়র মাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই হে আমার বিশ্ব নবী বলো তোমরা যদি বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হও এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে কোনো খাবার নেই আপনি না খেলে মারা যাবেন সেখানে যদি হারাম মাংস থাকে সুয়রের মাংস থাকে কাটা মাংস থাকে আপনি এতটুকু খেতে পাবেন যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ একটা প্রাণের এতটা মূল্য দিয়েছে একটা জীবনের এতটা মূল্য দিয়েছে যে সেখানে যদি তোমার মরে যাওয়ার আশঙ্কা থাকে আর হারাম মাল থাকে তুমি অতটা খেয়ে নাও যতটা খেলে তুমি বেঁচে যেতে পারবে কিন্তু হযরতে হোসেন বুক চিড়ছে হযরতে হোসেন শহীদ হয়েছে না হয়নি কথা বলেন হযরতে হোসেনের গর্দনে তলোয়ার চালানো হয়েছে তো প্রতি বছর একজন করে বল হযরতে হোসেন যখন শহীদ হয়েছে আমিও হব তো আমাকে ডাকবি আমি তলোয়ারটা চালাবো তোর গর্দনে এমন চালাবো যেন হারাম করে মরে যাবে এটা মহব্বত এটা ভালোবাসা আপনারা বলুন আপনাদের এখানে ফুটবল খেলা ক্রিকেট খেলা হয় না টুর্নামেন্ট হয় না যুবকরা জানে টুর্নামেন্ট হয় আচ্ছা যারা হেরে যায় তারা নাচে না যারা জিতে তারা নাচে যারা জেতে তারা নাচে গ্রামে যখন ঢুকে গ্রামের ছেলেরা মেয়েরা বুঝতে পারে তাহলে এরা জিতে এসেছে আর হেরে গেলে যাবে হচ্ছুল যা চুপচাপ ঘট ঘরে ঢুকে ভাত খেয়ে শুয়ে পড়বে কেউ বুঝতেও পারবে না ঠিক কি না তো হেরে গেলে মানুষ যদি আমি যুদ্ধের ময়দানে হেরে যাই আমাকে বাড়িতে এসে চুপচাপ হয়ে যেতে হবে এই ভোটের কথাই বলি যারা জিতে গেছে তারা লাপাচ্ছে না যারা হেরে গেছে তারা যারা জিতে গেছে তারা রং মাখবে তারা বিজয়ী মিছিল করছে কিন্তু হারা লোকরা করবে না তো এদিকে জিজ্ঞেস করো তোরা কোন দলে হযরতে হোসেনকে যারা শহীদ করেছে তাদের দলে না যারা হযরতে হোসেনের পক্ষ ছিল পক্ষ হলে তো তোমার চোখে পানি আসত পক্ষ হলে তো তুমি নামাজ পড়তে পক্ষ হলে তো তুমি রোজা রাখতে যে মহরমে রোজা রেখে হযরতে হোসেনকে আল্লাহ যারা শহীদ করেছে তুমি কিয়ামতের ময়দানে তাদেরকে পাকড়াও করো এই দোয়া করতে বড় কষ্টের বিষয় এই মহররম মাসে তুমি মদ পান অবস্থায় থাকবে আর তোমার যদি মৃত্যু হয়ে যায়
আর আমাদের 2 বছর আগে বর্তমানে আমি আমার মেয়ের জন্য মহররমের দিনে মিষ্টি কিনছি সবথেকে বড় দোকান রাধা বল্লব মিষ্টান্ন ভান্ডার তো ওইদিকে বিসি রোড বলে এক জায়গায় মহররমের লাঠি খেলা হয় তো আমি বর্তমানে খাগড়াগড় বলে একটা মাদ্রাসায় থাকতাম 4 বছর পড়িয়েছি তো সেই পাড়ারই একটা ছেলে আশেপাশে আমাকে চিনে পেরিয়ে যাচ্ছে কোমরে দড়ি বেঁধে খালি পায়ে জেন 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 আমাকে দেখতে পেয়ে হুজুর ভালো আছে আনে ভালো আছে কি ব্যাপার বলে হযরতে হোসেনের লেগে বুকটা ফেটে যাচ্ছে হুজুর ওই জন্য 3 দিন পানি পান করি নাই আমি তোর হাতে দে থামসাবের বোতল বলছে হুজুর খালি পানি খাই নাই বাকি সব মাল চালাচ্ছি তখন আমি বুঝতে পারলাম হাত গ্লাস ওই মালটাও চালিয়েছে তা নাহলে তো এই কথা বলতে পারবে না শুনে নেনার পরে যারা বলছে কারবালার প্রান্তরে হযরতে হোসেন 3 দিনে পানি পাইনি তার জন্য আমরা 3 দিন পানি পান করব না আল্লাহ কোরআনে বলেছে তোমরা তোমাদের প্রাণের কষ্ট দিতে পারবে না তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও তোমরা এতটা মাংস খেতে পাবে হারাম জিনিস যতটা খেলে প্রাণ বেঁচে যাবে আপনারা সকলে জানেন যদি তোমাকে ডাক্তারে নিষেধ করে রোজা রাখলে তোমার শরীরে ক্ষতি হবে রোজা রাখা তোমার চলবে না তো তার জন্য উতিজ হচ্ছে তুমি রোজা রাখতে পাবে না তার জন্য আল্লাহ লাইন বলেছেন ফিদিয়াতুন তুআমু মিসকিন তুমি তখন কষ্ট দিয়ে জীবনে তুমি রোজা রাখো না তুমি গরিবকে ফিদিয়া দেবে তোমার রোজা রাখার পয়সাটা এতিম আর মিসকিনকে দাও তোমার রোজা রাখার নেকিটা আল্লাহ তোমার নামায় আমলে দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ ডাক্তারে নিষেধ যদি করে দেন আপনি জোর জবরদস্তি রোজা রাখতে পারবেন না আপনি রোজা রাখতে পাবেন না আপনি ফিদিয়া দেন আল্লাহ লাইন বলে দিয়েছে শুধু তাই নয় চলুন হযরতে উসমান গনিকে বেঈমান কাফেররা বন্দী করেছে এমন কি 40 দিন হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে 40 দিনে পানি দেয়নি ওরে নেমো খারাম ওরে ভণ্ডরা শুনে নাও হযরতে হোসেন হযরতে উসমান গনিকে হযরতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন আমি উসমান গনিকে পানি পান করাতে চাই নবীজি হুকুম দিলেন চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছেন বেঈমানরা পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়েছে হযরতে উসমান গনির কাছে হাজির যখন হাজির হয়েছে বালতির মধ্যে এক টোপ পানিও ছিল না সব পড়ে গেছে হযরতে উসমান গনিকে বুকে জড়িয়ে আলী বলছেন ওগো উসমান গনি বেঈমানরা আমার বালতি ফাটিয়েছে আমি তোমাকে পানি পান করাতে পারলাম না হযরতে উসমান গনি বললেন শুনে না তুমি আমার বুকে জড়িয়েছো আল্লাহ আমার পিপাসা মিটিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে উসমান গনিকে 40 দিন পানি দেয়নি ফজরের নামাজে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে ভোজা দিয়ে মারা হয়েছিল ফজরের নামাজে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা নামাজ ছাড়েনি আর কালকের কথা বলবো জুম্মার দিনে আমি দেখতে পেলাম পাঁচলাই হাওড়ায় খিদিরপুরে এক হারাম করু জুম্মা পড়ে নাই সব সকাল থেকে বেরিয়ে গেছে আন্ডার প্যান্ট পরে আর বারোমুন্ডা পরে ঠিক বলছি না ভুল বলছি নামাজ আগে না মহররমের মাতমটা আগে তাড়াতাড়ি বলে